যে যেহেতু তার সাথে শ্বশুরিরে গিয়ে দেখা করার কোনো সুযোগ নেই, তা আপনি কি থ্রু দা ক্যামেরা পরিমণিকে কিছু বলতে চান কিনা, যে যদি তার কাছ পর্যন্ত আমার এই বার্তাটা পৌঁছায় তাহলে আমি এই লাইনটা পরিমণিকে বলতে চাই, এরকম কিছু? আমি বলতে চাই যে তুমি সাবধানে থেকো, ভালো থেকো, নিজের বুদ্ধি দিয়ে চলো, আমাদের বুদ্ধি নাও, আর খুব সুইট একটা মেয়ে, তোমার মনটা অনেক নরম, অনেক সহজ সরল তুমি। আমার মনে হয় এরপরে তুমি আরও অনেক ট্যালেন্টেড, তুমি এরপরে যখন তুমি আসবে অনেক ভালো ভালো কাজ অনেক মন দিয়ে করবে। খুব ভালো, যেমন আমার এর মধ্যে খালি একজনের চেহারাটা খুব ভেসে উঠেছে, ওর নানুর চেহারা, আর ওর একটা মানে ডগি আছে পুটু, যেটা নাকি আমার ভীষণ সুন্দর অভিনয় করেছিল। আমার কিন্তু প্রথমেই দুইটা মানে দুইটা দুইজনের মানে ফেসে চলে আসছে, আচ্ছা পুটু কেমন আছে, ও কি ঠিক নাকি, আচ্ছা নানু কি অবস্থা। কিন্তু আসলে আমি তো একটা আটকার মধ্যে, আমার তো কিছু করার নেই, কিন্তু মনটা কিন্তু আছে, ভালোবাসাটা আছে, শ্রদ্ধাটা আছে, সে জায়গাটা কি আমাকে কিভাবে দেখাতে হবে, তারা কি করে জানে যে আমার মনের মধ্যে কি আছে, তারা তো অন্তর্যামী না।